কথাগুলো অমিতের ভেতরটাকে কেমন গুঁড়িয়ে দিল। অস্তিত্ব নেই মানে তার সম্পূর্ণটা জুড়েই তো প্রেয়সীর অস্তিত্ব। এমন নীরব অশ্রু বিসর্জন দেখে অমিতের কি যেন হলো, মিষ্টিকে কাছে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। মিষ্টির যেন এখন এমন একটা নির্ভরশীল অস্তিত্বের খুব প্রয়োজন ছিল, খুব বেশি। আর তাই সেও এমন একটা অস্তিত্ব পেয়ে মিষ্টি অমিতকে খামচে ধরল। এই তো শেষ সকালের কাহিনীর পর কেমন একটা জড়তা ঘিরে ধরেছিল মিষ্টিকে, এখন আর তা নেই, নিজের সর্বাঙ্গে শুষে নিতে চায় এই মুহূর্ত। আজ সকালে যখন মিষ্টি অর্থি মিষ্টিকে রুমে দিয়ে গেল, একটু পরই ফিরে এসেছিল কিছুটা খাবার নিয়ে। হুট করি সেই খাবারের বাটি থেকে খানিকটা ঝোল মিষ্টির জামায় পড়ে গেল। সাদা স্কার্টের এক কোণে দাগটা বেশ স্পষ্ট দেখাচ্ছিল। অরথি অসহায়ের মতো মিষ্টির দিকে তাকিয়ে রইল। মিষ্টি খানিক হেসে বলল, আরে ওরকম চেহারা বানাচ্ছ কেন, আমি এমনিতেই ফ্রেশ হব ভাবছিলাম, এই ধুয়ে দিলে তাই সাথে সাথে দাগ না থাকার সম্ভাবনাই বেশি। মিষ্টি দু হাতে সাবধানে স্কার্ট উঠিয়ে ধরল। আমার জামা আপু, তুমি চাও আমি তোমার লাগেজ থেকে জামা দিচ্ছি। মিষ্টি হালকা হেসে ভেতরে চলে গেল। খানিক বাদে মিষ্টি খানিকটা খুলে মাথা বের করে জিজ্ঞেস করল, অর্থি হলো? পুরো লাগেজ উল্টে পাল্টে দেখেছি গো আপু, সব ছেলেদের জামা আর কিছু শপিং ব্যাগ। আমার ব্যাগে ছেলেদের জামা? মিষ্টির খানিকে মনে হলো অমিত আর ওর ব্যাগ তো একসাথেই ছিল, পাল্টে যায়নি তো। দেখাও তো কেমন জামা। অর্থি একটা শার্ট দেখালো। মিষ্টি এবার পুরোপুরি নিশ্চিত যে ব্যাগটা অমিতেরই, হতাশ হয়ে বলল, ব্যাগটা আমার নয় অর্থি। সে কি তাহলে কার গো? ঠিক আছে, অমিত নামের কেউ। ওমা, এ আবার কি? এই নাম তো শুনিনি, কোন রুমে থাকে তাও তো জানি না, আর তুমিও তো এভাবে থাকতে পারবে না। আমার আসলে প্রচন্ড শীত লাগছে, এখানে শীত খুব বেশি। অর্থি হাতের শার্টটা বাড়িয়ে দিয়ে বলল, তুমি আপাতত এইটাই পরো, আমি রুম খুঁজে দেখছি ওনাকে পাই কিনা। মিষ্টি বড্ড নিরুপায় হয়ে শার্টটা নিয়ে দিল। এভাবে ভেজা গায়ে দাঁড়িয়ে থাকলে নির্ঘাত শরীর খারাপ করবে। ওদিকে অমিত ঘরে গিয়ে লাগেজ খুলে অবাক হয়ে গেল, নিজেই জিভ কাটতে লাগলো যে এইটা ওর লাগেজ না। কথার প্যাঁচা খেয়ালই করেনি কার লাগেজ নিয়ে এসেছে। অর্থে এদিক ওদিক খুঁজতে লাগলো। অমিত বসে বসে ভাবছে লাগেজ না আনলে তো ফ্রেশ হতেও পারবে না, আর মিষ্টিরও তো একই অবস্থা, রুম কোনোটা জানাও নেই। তাই অমিত নিজেই লাগেজ নিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে খুঁজতে লাগলো। পথেই রুহির সাথে দেখা হলো। সে কি আপনাকে কেউ রুম দেখিয়ে দেয়নি, লাগেজ নিয়ে এখনো করছেন? মিষ্টি রুমই বাদিকের কর্নার এটা। রুহি চলে গেল, অমিত মিষ্টির রুমের দিকে পা বাড়ালো। মিষ্টি ওয়াশরুম থেকে চট করে বেরিয়ে দ্রুত খাটে এসে চাদর নিয়ে শুয়ে পড়ল। কেউ যদি এই অবস্থায় দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। অমিত দরজায় এসে টোকা দিল। মিষ্টি ভাবল অর্থি, শোয়া থেকে উঠে বসে মিষ্টি বলল, ভেতরে এসো। অমিত দরজা ঠেলে ভেতরে গেল। মিষ্টি অমিত খাটের দিকে তাকাতেই পা যেন থমকে গেল, এ কাকে দেখছে সে? ভেজা চুলের হালকা ঢেউ খেলানো ভাব আর গালের সাথে তার মিশে থেকে নীরব কথোপকথন, বড় গলার শার্টের একপাশ অবহেলায় একপাশে প্রায় গড়িয়ে পড়া, গাল বেয়ে পানির এক একটা ফোঁটা গড়িয়ে গলার নিচ পর্যন্ত তাদের রাজ্য বিরাজ, কেমন ঘোর লাগানো উন্মত্ত তার আবেদন জানাচ্ছে। মিষ্টির হাত পা কেমন থরথর করে কাঁপতে লাগলো, কি মোহনীয় সে কাঁপা ঠোঁটের আমন্ত্রণ। অমিত খুব অস্বাভাবিকভাবে দুটো নিঃশ্বাস ফেলে লাগেজ নিয়ে বেরিয়ে গেল। আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত কোনো অঘটন ঘটতে বাধ্য। মাঘ মাসের শেষের দিক, শহর পাল্লায় শীতটা এই সময় তেমন অনুভব না হলেও গ্রামে গঞ্জে শীতের রেশটা থেকেই যায়। সকালের এমন শীতল আয়োজনে ঘুমের আবেদন সবচেয়ে বেশি কার্যকর। মৃদু ডাকের স্বরে ঘুমের আড়মোড়া ভেঙে এক একজন উঠতে লাগল, তবে মিষ্টি ছাড়া। অরথে অনেকবার ডেকে গিয়েছে মিষ্টিকে, তেমন কোনো সারা শব্দ উচ্ছেদন ঘটেনি। ঘুমের মাঝে চেহারায় খুব বিরক্তির ভাব, মিষ্টির এমন ভাবভঙ্গি দেখে অরথির ডাক ডাকেনি। মোটামুটি সবাই উঠে নিজের কাজ সেরে নিচের বড় দিকটায় জড়ো হয়েছে। ডাইনিং টেবিল বলতে তেমন কিছুই নেই, সবাই নিচে মাদুর বিছিয়ে গোল হয়ে বসেই খাওয়া দাওয়া করে। ঘরের বউ বড় মেয়েগুলো কেমন অত্যধিক কর্মঠ, চেহারায় ক্লান্তি বা বিরক্তি কোনোটাই নেই। এই ঘরের কাজ আর আপ্যায়নই যেন তাদের করণীয়। এক একটা মানুষ ভীষণ ব্যস্ত সকালের নাস্তার আয়োজনের কাজে। শহরের মানুষগুলোর সাথে গ্রামের মানুষের এই দিকটাই হয়তো ব্যাপক তফাত। একে একে সবাই এলো নাস্তার কাছাকাছি, নিজেদের স্থান দখল করে বসতে লাগলো। রুহিও বেশ ব্যস্ত, সিঁড়ির এক কোণে দাঁড়িয়ে অমিত ফোন চাপছে আর এদিক ওদিক তাকাচ্ছে, সে কখন থেকে একজন মানুষকে বিরতিহীন খুঁজে যাচ্ছে।
আশেপাশে অনেক লোক ঘর সাজানোর উদ্যোগ নিয়ে ধুম কাজ করে যাচ্ছে। এই তো সন্ধ্যায় হলুদের ফাংশন, ঘরের এত মানুষের ভিড়ে অমিতের একটা মানুষ চাই, আর সেটা হলো মিষ্টি মেয়েটার উপর ভীষণ বিরক্ত হচ্ছে অমিত। কেনই বা হবে না, এভাবে একজনের বাসায় কেউ এসে লুটিয়ে ঘুমায়, নিচে যেহেতু নামেনি তার মানে এখন অবধি ঘুমোচ্ছে। রুহির মা ইশারা দিয়ে সবাইকে ডাকতে লাগলো নাস্তার জন্য, ধারাও তাদের সাথে সমানে কাজ করে যাচ্ছে। নাস্তার কাজ করা শেষে ধারা উঠে অমিতের কাছে গেল। চলুন নাস্তা করে নিই। অমিত চোখ খুলে তাকিয়ে ধারাকে দেখে এক দফা নিঃশ্বাস ফেলল। মেয়েটার ভাবমূর্তি তার কাছে এক মুহূর্তের জন্য ইতিগর ঠাওরায়নি, তবে ওই যে কথা একটাই, চাইলেই তার সবাইকে যাচ্ছে তাই রূপ দেখানো যায় না। সর্বকালের মতো মুখে মেকি হাসি ঝুলিয়ে অমিত ধারার সাথে গেল। সবার আমেজ দেখে বোঝাই যাচ্ছে মিষ্টির কথা কারো মাথায় নেই। মোটামুটি সবাই খেতে বসে গেল। ধারা নিচে বসে অমিতকে ইশারা দিল বসার জন্য। অমিত এক নজর সবার দিকে তাকিয়ে বলল, মিষ্টি মিষ্টি কোথায়? রুহি আশেপাশে এক নজর তাকিয়ে বলল, সেকিরে মিষ্টির কথা তো মাথায় নেই, সকাল থেকে তো দেখছি না মেয়েটাকে। আপু আমি মিষ্টি আপুকে দেখেছিলাম গো। ওঠেনি তাই না? অর্থি হ্যাসুচক মাথা দোলালো, হুট করেই আমানের মা বলে উঠল, মাইয়ার চাল চলন দেখেই বুঝি বিগড়াইছে ভালা কইরাই। অমিত ভ্রু কুচকে মহিলাটার দিকে তাকালো। রুহি তেমন কোনো প্রতিক্রিয়া জানালো না, সে বেশ জানে এই মহিলা কতটা বাড়িয়ে বলতে পারে। মা সব জায়গায় কথা বলতেই হয়। হ হ আমি কিছু কইলেই তো বাড়াইয়ে বলি। তেমন কিছু না আন্টি, আপনি গুরুজন, আপনার কথার মর্যাদাও বরাবর সবার কাছে আছে। তবে কারো বিষয় না জেনে মন্তব্য করাটা অনুচিত, আর অনুচিত কখনো বয়স ভেদে হয় না, সেটা সবার জন্যই অনুচিত। রুহি আপু আমার আর মিষ্টির খাবারটা না হয় উপরে পাঠিয়ে দিও। বলে গটগট সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আমাদের মায়ের মুখ চুপসে গেল, আর ধারা হাঁ করে অমিতের দিকে তাকিয়ে রইল। অমিত ইচ্ছে করে সেখান থেকে চলে গিয়েছিল। মানুষ চিনতে বেশি একটা সময় নেয় না ছেলেরা, মানুষ শত চড়িয়ে খায়, তাই মানুষকে চেনা তার পক্ষে কষ্টকর না। এই মহিলার সামনে মিষ্টি যতক্ষণ থাকবে মহিলা এটা ওটা শুনিয়ে যাবে, অমিত বেশ বুঝতে পারছে, তাই খাবারটা উপরে পাঠিয়ে দিতে বলেছে। আমাদের মায়ের কথা শুনে অমিতের মেজাজ অলরেডি বিগড়ে গেছে। কয়েকটা জোরে জোরে নিঃশ্বাস ফেলে অমিত মিষ্টির দরজায় নক করল। তবে ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে অমিত একটু ভাবল, কিছু একটা ভেবে খানিকটা হেসে দরজা ঠেলে ভেতরে গেল। মিষ্টি ঠিক পূর্ব শর্তে গায়ের চাদর আপন করে একদম ছোট্ট একটা জায়গা দখল করে ঘুমিয়ে আছে। অমিত ধীর পায়ে হেঁটে মিষ্টির কাছে গেল, হাঁটু গেড়ে খাটের পাশে বসে নীরব চোখে মিষ্টিকে দেখতে লাগল। এই তো খানিকটা আগেও মেয়েটার ঘুমের কথা ভেবে কেমন বিরক্ত হচ্ছিল। সুস্নিগ্ধ প্রস্ফুটিত চেহারার চাপা রং মন ভিড়ানো রূপে প্রতিনিয়ত ঘায়েল হচ্ছে অমিত। মাঝে মাঝে ঘুমের হালকা হালকা নড়ে যাওয়া এক ভিন্ন রূপে ধাক্কা দিচ্ছে অমিতকে। অমিত একটু এগিয়ে ঠোঁট জোড়া মিষ্টির কপালে কোমল করে ছোঁয়াল। হঠাৎ দরজায় একটা টোকা পড়ল। অমিত পেছনে ফিরে তাকালো, চাপা গলায় বলল, কে? ধারা হাতে খাবারের প্লেট নিয়ে ভেতরে এসে বলল, আপনাদের খাবার। অমিত খানিকটা বিরক্তি মাখা ভঙ্গিতে বলল, আপনি নিয়ে এসেছেন যে, আরতি তো ছিল। কেন আমি এসেছি ভালো লাগেনি? ভালো বা খারাপ বিষয় নয়, আপনিও মেহমান আমিও মেহমান, সুতরাং যাদের আপ্যায়নে আছি তারা আসবে এটা ভাবা তো অনুচিত না। ধারা থতমত খেয়ে গেল, হয়তো ভেবেছিল সব সময়ের মতো অমিত এইবারও একটা মেকি হাসি হাসবে। আসলে হর্থি খেতে বসেছে, বাচ্চা মেয়েকে বারবার উঠাবো তাই আমি আসলাম আর কি। অমিত উঠে দাঁড়িয়ে হাত থেকে প্লেটটা নিয়ে হালকা হেসে বলল, কারণ যদি সেটা হয় তাহলেই ভালো। প্লেটটা নিয়ে খাটের পাশে রেখে দিল, তবে বুঝতে পারল ধারা এখনো দাঁড়িয়ে আছে। অমিত আবার পেছনে তাকিয়ে বলল, কিছু বলবেন? ধারা মাথা ডানে বামে হেলিয়ে দ্রুত প্রস্থান করল। অমিতের মেজাজ খুব দ্রুতই খারাপ হয়ে গেল। এপাশ ফিরে দেখল মিষ্টির কোনো হেলদোল নেই। এই রুমের মাঝে দুজন মানুষের এতক্ষণ কথোপকথন হয়ে গেল, অথচ এই মেয়ে মরার মতো ঘুমোচ্ছে। অমিত একটু জোর গলায় ডাকতে লাগল, মিষ্টি। মিষ্টি ঘুমের মাঝে একটু সাড়া দিল, গেট আপ, ওঠো বলছি। ওই পাইলট চিল্লাস কেন? তোরে কইছি হেলিকপ্টার থামাতে না, থামা, আমি উঠমু কইছি না? অমিত ভেবাচাকা খেয়ে গেল, খানিক ভেবে বুঝতে পারলো মিষ্টির স্বপ্ন দেখছে। কি মেয়ে বাবা, হেলিকপ্টার উঠবে তাও আর পাইলটের সাথে দাদাগিরি। অমিত খাটের পাশে বসে ঠান্ডা হাতটা মিষ্টির গালে লাগিয়ে দিল। মিষ্টি লাফ দিয়ে উঠে বসল, পাশে তাকিয়ে অমিতকে দেখে খানিকটা দূরে সরে গেল। একটু পর বিষয়টা বুঝতে পেরে একটা নিঃশ্বাস ফেলল। এই বেটাই এসব কি?
অমিত চোখ ছোট ছোট করে মিষ্টির দিকে এগিয়ে গিয়ে বলল, কোন সব? মিষ্টি খানিকটা পেছনে হেলে গিয়ে চোখ রসগোল্লার মতো করে বলল, আপনি একটা অসভ্য। তাই নাকি? বলে বালিশের নিচ থেকে খানিক বের হয়ে থাকা অমিতের শার্ট টেনে বের করে বলল, আমি অসভ্য তাই না? তো তুমি কি পরপুরুষের জামা কাপড় চুরি করতে লজ্জা লাগে না? মিষ্টি আমতামতা করতে লাগলো। চুচুরি মানে কি? গতকালের পর গতকাল যেন কি হয়েছিল মিষ্টি? মিষ্টি বেশ বুঝতে পারলো লোকটা তাকে বারবার লজ্জা দিতে চাইছে। ও হ্যাঁ, মনে পড়েছে। এই আপনি এখানে কেন এসেছেন? ভাগ্য ভালো যে আমি এসেছি, আর না হয় এতক্ষণে হেলিকপ্টারে উঠে উগান্ডা চলে যেতে। মিষ্টি বুঝতে পারলো স্বপ্নের ঘোরে খুব বাজে কিছু বকেছে। স্বপ্নেও তো দেখছিল একটা হেলিকপ্টার পাইলটকে বেশ ধমকাচ্ছে। মিষ্টিকে একটু বেখেয়ালি আর ভাবুক দেখে অমিত একটু হেসে আর একটু মিষ্টির দিকে ঝুঁকে গেল। সত্যি করে বলো তো, আমার কটা শার্ট চুরি করেছ? জ্যাকেটটা তো আজ অব্দি ফেরত দাওনি, আর এরপরও একটা শার্ট তোমার কাছে দেখছি, আর কটা নিয়েছ? মিষ্টি একদম চুপ হয়ে গেল। এত কাছ থেকে অমিতকে খুব কমই দেখার সুযোগ সমেত হয়েছে। কি অদ্ভুত নেশা মাখা চাহনি! অগ্রাহ্য কি করা যায়? যে দূরত্ব থেকে নিঃশ্বাসের শব্দ গোনা যায়, শুধু এইটুকু দূরত্বে অবস্থান করছে একে অপর থেকে। মুখের বুলিও কোথাও হারিয়ে ফেলেছে মিষ্টি, মনের গহীন থেকে উত্থিত একটাই আহ্বান হারিয়ে, যাও তার মাঝে। মিষ্টির গালে আলতো হাত ছোঁয়াতে নিবিড়ে চোখজোড়া বন্ধ করে নিল। তড়িৎ গতিতে সেই ছোঁয়া প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল। প্রতি মুহূর্তে কমে যেতে লাগলো দুজনের ব্যবধান। হুট করে দরজায় আরেক দফা টোকা পড়ল। অমিত খানিকটা বিরক্তি নিয়ে সরে এলো। মনে মনে নির্ধারণ করল, এবার যদি দরজার উপরে ধারা হয় তাহলে খুব কড়া কথা শুনিয়ে দিবে। মিষ্টি চোখ মেলে এক প্রকার দৌড়ে ওয়াশরুমে চলে গেল। কে? রুহি ভেতরে এসে অমিতকে উদ্দেশ্য করে বলল, মহারানী কই? অমিত হালকা হেসে বলল, ওয়াশরুমে। তাহলে রেডি হয়ে খেয়ে নিচে আসুন, ওকে নিয়ে ওরা নাকি গ্রামে ঘুরতে দেখবে, আপনারাও চলুন। অমিত আর রুহির কথার মাঝে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে মিষ্টি বেরিয়ে এলো। আর চোখে একবার অমিতের দিকে তাকালো। হঠাৎ একটা ফোন আসায় অমিত উঠে বারান্দায় গেল। এই বিরতিতে অমিতের রেখে যাওয়া গরম জায়গাটায় টুপ করে বসে পড়ল। আপু কয়টা বাজে গো? এই তো 10টা হবে। আল্লাহ গো, আপু কি বলো, আমি একজনের বাড়িতে এসে এত সকাল পর্যন্ত ঘুমালাম, বাড়ির মানুষ কি ভাববে? আরে ব্যাপার না, কেউ কিছু ভাবেনি, অত দূর জার্নি করে এসেছিস, খারাপ লাগতেই পারে, সবার বিষয়ে বলে তো এক হয় না, তাই না বল? সত্যি কেউ কিছু বলেনি তো? কেউ একজন কিছু একটা বলেছে, তবে আশা করা যায় পরের বার কিছু বলার আগে দুবার ভেবে নিবে আশেপাশে অমিত ভাই আছে কিনা। মানে? রুহি আগা করার সব বলল। মিষ্টি রুহির চোখের আড়ালে বারান্দায় দাঁড়িয়ে থাকা অমিতের দিকে তাকালো। আচ্ছা তোরা খাবার শেষ করে তাড়াতাড়ি নিচে আয়, গ্রামের পাশটায় ঘুরতে বের হবো সবাইকে নিয়ে। মিষ্টির সম্মতির সূচক মাথা নাড়ল। রুহি কয়েক দফা গিয়ে আবার ফিরে এলো। একটা কথা বলবো মিষ্টি? বলো। আমি জানি না তোদের মাঝে কিছু আছে কিনা, তবে অমিত ভাইয়ের মাঝে একটা অন্যরকম অনুভূতি দেখছি তোর জন্য, বিশ্বাস করবি? আরমানের মা যখন তোকে নিয়ে বলল, ভাইয়ের চোখে মুখে সে কি বিরক্ত মাকে জ্বালা তোর। বিশ্বাস কর, আমি এটাই চাইতাম, তোর জীবনে এমন কেউ আসুক যে তোকে করা সব কটুক্তি সইবে না, তোর ভিতরের সব কষ্ট শুষে নিয়ে যাবে। বলেই রুহি চলে গেল। মিষ্টি কিছুক্ষণ চুপ করে একটা কিছু ভাবতে লাগলো। মিষ্টি যে অমিতকে খুব করে চায় তা মিষ্টি অনেক আগেই বুঝে গিয়েছে। তার প্রতিটা নিখুঁত জিনিসের প্রতি মিষ্টি গভীরভাবে আকৃষ্ট, কিন্তু অমিত, তার প্রতি অমিতের কেয়ার্স অনেক বেশি। সেটা কি শুধু মানবতা নাকি অন্য কিছু? যদি কেবল মানবতাই হতো তাহলে হুটহাট কাছে আসা বা ছুঁয়ে দেয় আইক নাকি? সাত পাঁচ ভাবতে ভাবতে অমিত কথা শেষ করে বেলকনি থেকে মিষ্টির দিকে এলো। মিষ্টিকে আনমনা দেখে অমিত মিষ্টির পাশে বসল। কি এত ভাবো? মিষ্টি অমিতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে হচ্ছে এই মানুষটার চেহারায় তার জন্য সব সুখের আবরণ ঢেলে দিয়েছে বিধাতা। জীবন তীরের প্রতিটা অনাকাঙ্ক্ষিত ঢেউ সব মুছে যায় এই চেহারার পানে চেয়ে। অমিত এখনও জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছে মিষ্টির দিকে। মিষ্টি একটা নিঃশ্বাস ফেলে বলল, কিছু না। কিছু তো ভাবো, হয়তো প্রকাশযোগ্য না, এসব খাবার খাবে। মিষ্টি আর অমিত একসাথে খাবার শেষ করল। খাবার শেষে মিষ্টি প্লেটগুলো নিয়ে নিচে চলে গেল, আর অমিত তার রুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে নিল। মিষ্টি রুমে এসে নিজের জামাটা পাল্টে নিল। ড্রয়িং রুমের নিচে মোটামুটি সবাই জড়ো হয়েছে, সব মিলিয়ে না হলেও সংখ্যায় 20 তো হবেই।
অমিত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমানের ভাগ্নির সাথে দুষ্টমি করছে। বাচ্চাটাকে অমিতের বেশ লেগেছে। 4 বছরের একটা বাচ্চা এত কথা জানে, অমিত বেশ অবাক হচ্ছে। অমিত থেকে খানিকটা দূরত্বে দাঁড়িয়ে ধারা অমিতকে দেখছে। রেড হুড়ির আদলে হাসি মাখা মুখটাকে বড় শোভনীয় লাগছে। ধারা একটু একটু করে এগিয়ে গেল অমিতের কাছে। বাচ্চা বুঝি আপনার ভীষণ পছন্দ? অমিত একটা পরিচিত কণ্ঠে খানিকটা চুপ হয়ে গেল, পেছনে না তাকিয়ে বলল, আমারও ভালো লাগে, খুব খুব বেশি ভালো লাগে। অমিত সৌজন্যতার স্বরূপ খানিকটা হাসল। মিষ্টি নিজের ড্রেস পাল্টে সিঁড়ি বেয়ে নেমে এলো। ব্ল্যাক রিড সেডের বিশাল ঘোরের একটা স্কার্ট পরে নিচে নেমে আসতে লাগলো। চেহারা ভীষণ তড়িঘড়ির ছাপ, যেন কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছে। অমিত মিষ্টির দিকে একটু তাকালো। কোমর ছড়িয়ে পড়া চুলগুলো দুপাশে দুলছে। মিষ্টির হাতের চুড়িগুলো ঠিক করতে করতে নিচে নামতে লাগলো। অমিত একটা লম্বা নিঃশ্বাস ফেলল। মিষ্টি নামতে নামতে একবার আশেপাশে সবার দিকে খানিকটা চোখ বুলাল। অমিতের পাশে ধারাকে দেখে কেমন একটা চাপা আঘাত শুল ফুটিয়ে বিষিয়ে তুলল। রুহি এগিয়ে গিয়ে বলল, তোকে তো এই ড্রেসটা বেশ লাগছে রে মিষ্টি। ধন্যবাদ আপু। রুহি মিষ্টির সাথে এই সেই বকেই যাচ্ছে, তবে মিষ্টির সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। তার চোখ বারবার এক জায়গায় স্থির হতে চাইছে। ব্যাপারটা অমিতও খেয়াল করল। মিষ্টি বারবার এদিকে চাইছে, বেশ বুঝতে পারছে কারণটা ধারা। ব্যাস মজা নেয়ার শয়তানি ধান্দা মাথায় খেলতে লাগলো। মিষ্টিকে জ্বলতে দেখে অমিতের ভেতর বেশ কিছু কুবুদ্ধি আঁকুপাকু করছে। মোটামুটি সবাই জড়ো হওয়ার পর সবাই বাইরের দিকে রওনা হলো। ধারা অমিতকে উদ্দেশ্য করে বলল, চলুন। হ্যাঁ চলুন, আপনার সাথে আছি। ধারা খুশিতে উতলে উঠল। এই প্রথম অমিতের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া দেখতে পেল। ভীষণ উত্তেজিত, কথাটা এক প্রকার মিষ্টিকে শুনিয়েই বলল। মিষ্টির ভেতরে কেমন জ্বালাপোড়ন বেড়ে গেল। আমান রুহি সহ সবাই যে যার মতো এগোতে লাগল। মিষ্টি এদের কারোর সাথে গেল না, বরং অর্থের সাথে পা মেলালো। গ্রামের সরু পথ ধেয়ে সবাই চলা শুরু করল। ধারার সাথে অমিতের চলা প্রতিটা কদম মিষ্টির ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। আচ্ছা, এতদিন অমিতের সাথে ছিল, কখনো তো দেখেনি কোনো মেয়ের সাথে হাসি দিয়ে কথা পর্যন্ত বলতে। তবে ধারার সাথে কি, মেয়েটা তার ভেতর কোনো আলাদা জায়গা করে নেয়নি তো? মিষ্টির মন চাইছে এই মাছ পথেই বসে পড়তে। ভীষণ নিঃসঙ্গ লাগছে নিজেকে। ডুকরে ওঠা কান্না ভেতর থেকে ধাক্কা দিতে লাগল। অন্তঃস্থলের মানুষটাকে অন্য কারোর সাথে অবলোকন করা বুঝি এতটাই সহজ? নিজেকে সবচেয়ে বিধ্বস্ত লাগে এমন মুহূর্তে অমিত আর ধারা সেই কখন থেকে কথা বলছে আর হেঁটে যাচ্ছে। নিজেদের মধ্যে কি যেন আলাপ চলছে, পাশাপাশি দুজনকেও বেশ মানাচ্ছে। ধারা নিজের ফোন বের করে অমিতের সাথে কয়েকটা ছবি তুলত। যারা সাথে বের হয়েছিল সবাই আগে পেরিয়ে গেছে। ধারা আর অমিত একসাথে হাঁটছে, মিষ্টি আর অর্থে পিছু পিছু। অর্থে অনেকবার মিষ্টিকে ইশারা দিয়ে তাদের পাস করে সামনে যেতে, তবে মিষ্টি অর্থকে আঁকড়ে ধরে রেখেছে। মিষ্টির কারণে বেচারিও সামনে এগোতে পারছে না, হতাশ হয়ে গুটি গুটি পায়ে হাঁটছে। হুট করেই ধারা দাঁড়িয়ে বলল, পিছনের ভিউটা খুব ভালো, এখানে দাঁড়িয়ে একটা ছবি কিন্তু তোলাই যায়। অমিত আসলে প্রচণ্ড বিরক্ত হচ্ছে, নিজের গালে নিজেই মারতে মন চাইছে দু চারটা। নিজের সেধেই এই মেয়ের সাথে এলো, মিনিটে মিনিটে ছবি তুলছে। এর চেয়ে মিষ্টির সাথে কিছুক্ষণ পরপর ঝগড়া করাও শ্রেয়তর। একজাক বিরক্তি গ্রাস করে যাচ্ছে তাকে, নিজে যেচে এসে এই ঝামেলায় পড়ছে। এখন আর কি বা বলার, ধারা মিষ্টির দিকে তাকিয়ে বলল, আপনি কি আমাদের একটা ছবি তুলে দিতে পারবেন? কথাটা বলার সাথে সাথে অমিত মিষ্টির দিকে তাকালো, মিষ্টিও অমিতের দিকে তাকালো, শুধুমাত্র অমিতের চেহারার হাবভাব দেখার জন্য। অমিত একটু বাঁকা হেসে গা ছাড়া ভাব নিয়ে ধারার পাশ ঘেসে দাঁড়ালো। হ্যাঁ হ্যাঁ তোলো। মিষ্টি আর চোখে একবার তাকিয়ে ফুসতে ফুসতে বলল, শিওর বলেই ধারার হাত থেকে ফোনটা নিল। অমিত দাঁত কেলিয়ে বলল, সুন্দর করে তোলো, হ্যাঁ আপলোড দেবো আমি। হ্যাঁ সুন্দর করে দাঁড়ান, এক মিনিট বলেই সানগ্লাসটা বের করে চোখে দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ এবার তোলো, স্মাইল। ধারা খুশি খুশি দাঁত কেলাতে লাগলো। অর্থি পেছন থেকে হাঁ করে মুখে হাত দিয়ে আছে। মিষ্টি ছবি তুলে বলল, ডান। ফোনটা ধারার হাতে দিয়ে মিষ্টি অর্থিকে টেনে দ্রুত হাঁটতে লাগলো। মিষ্টির ওভাবে যাওয়া দেখে অমিত একটু হাসলো। ধারাও অবাক হয়ে তাকিয়েছিল মিষ্টির দিকে। পরক্ষণেই ছবির কথা মাথায় আসতেই ধারা খুশি মনে ফোন অন করল। ফোনের দিকে তাকিয়ে চোখ চরক গাছ ওঠার পরিস্থিতি। মিষ্টি তাদের কোনো ছবিই তোলেনি, বরং ফ্রন্ট ক্যামেরা দিয়ে তার অর্থির মুখে হাত দিয়ে একটা ছবি। তবে যে স্মাইল স্মাইল করলো সেটা কী ছিল? ধারার চেহারার ভাবভঙ্গি দেখে অমিত আন্দাজ করতে পারলো মিষ্টি কিছু একটা গণ্ডগোল পাকিয়েছে। অমিত ধারার হাত থেকে ফোনটা নিয়ে নিল।
স্ক্রিনের ব্রাইটনেসটা বাড়িয়ে ছবিটা দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। ভেতর ভেতর প্রচণ্ড হাসি পাচ্ছে।